হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে। বেশ কিছুদিন হয়ে গেছে আমাদের বাসার সবারই একটু ঠান্ডা সর্দি লেগেছে, হয়তো বা কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটাও প্রায় এক সপ্তাহ আগের, একটু দিতে দেরি হয়ে গেল যেহেতু অসুস্থ ছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন যে জাউ খাচ্ছি, আর এটা হচ্ছে কাঞ্জির জাউ। আমাদের দেশে এটাকে কাঞ্জির জাউ বলে, অনেক অনেক জায়গায় কাজির জাউও বলে থাকে। তো বিভিন্ন পদের ভর্তা দিয়ে কাঞ্জির জাউ খাচ্ছি, আমার এটা অনেক অনেক পছন্দের একটা খাবার। তো আমার মামি যখন শুনলো যে আমি এটা খেতে চাই, আমার এক মামি আছেন, ওই মামি আমার জন্য সকালবেলা কাঞ্জির জাউ করে নিয়ে এসেছে, ভর্তা করে নিয়ে এসেছেন, বাসায় দিয়ে গেছে। তো আমরা সেটাই সকালবেলা সবাই নাস্তা হিসেবে খাচ্ছি। আমার ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছিল, তাই আমি একটু লেট করেই খাচ্ছি। আর ঘুম থেকে উঠেই যখন দেখলাম যে গরম গরম কাঞ্জির জাউ, আমি তো আর লোভ সামলাতে পারিনি, অনেকগুলো খেয়েছি। মামিকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত কষ্ট করে সকাল সকাল কাঞ্জির জাউ আর চার পদের ভর্তা করে আনার জন্য। আর এখন এই যে আমরা সেই ছোটোবেলার মতো করে ললি খাচ্ছি, আমরা তো ছোটোবেলায় এটাকে ডিঙ্গা বলে কিনতাম, এখনও নাকি ডিঙ্গাই বলে। তো যাই হোক, সবাই মিলে খেয়েছি, অনেক ভালো লেগেছে এতদিন পর খেয়ে। তবে সেই ছোটোবেলার স্বাদটা আর পাইনি, ছোটোবেলায় খেতে যতটা মজা লাগতো কেন যেন ওই রকম লাগছিলো না। তবে দুপুরবেলা যেহেতু সবে ভাবলাম যে একটু আইসক্রিম খাই, তখন ভাবলাম যে এক কাজ করি, সেই 2 টাকা দামের ডিঙ্গাগুলো এনে খাই। তো এই তো আমি সবাইকে দিচ্ছি একটা একটা করে, সবাই মিলে এখন উপভোগ করব। আর এখন কিন্তু এটা সেই দিনের ব্লগ যখন আমার খালাতো বোনরা ছিল আমাদের বাসায়, ওরা কিন্তু বেশ কয়েকদিন ছিল, তো তখন কিছু কিছু স্মৃতি আমি এভাবে করে আটকে রেখেছি ভিডিওর মাধ্যমে। ওখানে যাওয়ার পর আসলেই খুব মিস করবো এই দিনগুলো, আলহামদুলিল্লাহ অনেক অনেক এনজয় করেছি। আর এই তো যাওয়ার তো প্রায় সময় হয়ে গেছে, আর এইদিকে আমার খালা আমার জন্য বরিশাল থেকে হাঁস নিয়ে এসেছেন, আর আয়েশা তো হাঁস পেয়ে এত খুশি যে হাঁসের সাথে কথা বলছিল, আমিও ভিডিও করলাম ওর কথাগুলো। হাঁস তুমি ভালো আছো? বুঝে না, বলো তুমি কি করো? তুমি কি করো? তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিলা? তুমি কি স্যাড হইছো? আয়েশা তো দেশে এসে অনেক বাংলা কথা শিখে গেছে, মাশাআল্লাহ, ও অনেক সুন্দর করে এখন বাংলায় কথা বলতে পারে। আগেও পারতো, তবে এখনকার মতো এত ভালো করে পারতো না, কিছু ইংলিশ বলতো, কিছু বাংলা বলতো। আর এদিকে আমার খালা আমার জন্য হাঁস ছাড়াও আমড়া, আচার, তারপর গাব, নারিকেল, তারপর আমসত্ত্ব এগুলো এনেছিল। এই যে আমি এগুলো একটু ভিডিও করে রাখলাম। আসলে দেশে আসার পর সবাই আমার জন্য এত এত খাবার নিয়ে আসছে, ওজন তো বেশ ভালোই বেড়েছে। তবে এই দেশে থাকা অবস্থায় আমি ওজনের কথা চিন্তা করতে চাই না, ওটা না হয় ওখানে গিয়েই তারপর চিন্তা করব। আয়ানের কি হয়েছে রে? ও তো খুবই সিরিয়াস মরে গেছে গা। তো বিকেলবেলা আমরা একটু ফান করছিলাম, ওই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আপনারা, আমরা গানের কলি খেলেছিলাম, তো সবাই অনেক এনজয় করেছি। আর বাচ্চাদের নিয়ে কোনো কিছু করতে গেলে তো অবস্থা এত বেশি খারাপ হয় যে একজনকে থামাই তো আরেকজন শুরু করে দেয়। তো আমি চেয়েছিলাম রিয়েল ভয়েসে সব কিছু করব, তাই অনেক কষ্ট হয়েছে ওদের নিয়ে একটা ভিডিও করা। তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, সেই ছোটোবেলার মতো গানের কলি খেলেছি, একটু ওদেরকে আমাদের সেই ছোটোবেলার ছোঁয়াটা দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে আমার আয়েশাকে। ও তো কিছুই বুঝে না বাংলাদেশের এইসব কালচারগুলো, আর আমাদের এখনকার বাচ্চারাই তো আমাদের এখনকার কালচারগুলো বুঝে না, সেই আগের কালচারগুলো। তো যাই হোক, চেষ্টা করেছি, আশা করছি যারা সবাই এনজয় করেছে। তো গানের কলি খেলার পর আমরা একটু ফুচকা খাচ্ছি, তো সবাইকে বসিয়েছি, তবে দেখতেই পাচ্ছেন যে এক একজনের অবস্থা কেমন। আর এই তো ফুচকা খাওয়াটাও সবাই মিলে অনেক এনজয় করেছি, ওদের মধ্যে একটু প্রতিযোগিতা করেছিলাম, তো সেগুলো করে অনেক মজা করেছি। আর এই তো আমার অবস্থা এত বাজে হয়ে গেছে,
দেশে এসে ভেবেছিলাম যে অনেক কিছুই করব, তবে লকডাউনে অনেক কিছুই করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ যেটুকু করতে পেরেছি, যেটুকু এনজয় করতে পেরেছি, অনেক ভালো লেগেছে। সব কিছুই মনে থাকবে, আবার কবে দেশে আসব সেগুলো তো আসলে বলতে পারি না, কারণ একবার আমরা যারা দেশের বাইরে থাকি তাদের দেশে আসাটা অনেক দিক থেকেই অনেক সমস্যা বা বাধার সম্মুখীন হতে হয়। তারপরও চেষ্টা করি দেশে আসতে, কারণ এক দুই বছর যাওয়ার পরেই মনটা একদম ছুটে যায় দেশে আসার জন্য। কিন্তু চাইলেই সব সময় আসলে আসতে পারি না, বিশেষ করে আমরা যখন কাউকে দেখি যে দেশে আসছে বা দেশে যাচ্ছে, তখন অনেক বেশি ইচ্ছে করে যে আমিও দেশে যাই। কিন্তু সবার পরিস্থিতি বা সবার সুযোগ সবসময় একরকমভাবে হয় না। তবে আলহামদুলিল্লাহ এবার এই প্যান্ডামিকের মধ্যে দেশে আসতে পেরেছি, এর জন্য অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো এখন আমরা নাম দেশ ফুলফল খেলছি সন্ধ্যার পরে। অন্যান্য সব খেলার মতো এই খেলাটাও আমার অনেক পছন্দের ছিল, তাই ভাবলাম যে ওদের সাথে আমি আবার একটু ছোটোবেলায় ফিরে যাই। চেষ্টা করছি ওদেরকে আমাদের সেই ছোটোবেলার খেলাগুলোর সাথে পরিচয় করাতে, কীভাবে আমরা গ্যাজেট ছাড়া এই এনজয় করতাম আমাদের লাইফটা। তো এই তো এরপর থেকে আমি আমার রিয়েল ভয়েসটা দিয়ে কথা বলছি। অনেক বছর পর এই খেলাটা খেলছি, যখন 3, 4 বা 5 পড়ি ওই সময়টাতে আমার কিছু ফ্রেন্ডস ছিল, ওদের সাথে আমি খেলতাম। বৃষ্টি সৃষ্টি ওরা দুই বোন ছিল, ওদেরকে আমি আসলেই অনেক মিস করি। ওদের সাথে আমার বেশি খেলা হয়েছে এই খেলাটা। তো সবাই যেহেতু একসাথে লাস্ট ভিডিওতে দেখেছেন যে গানের কলি খেলছিলাম সবার সাথে, আর আজকে হচ্ছে সবার সাথে নামদেশ ফুলফল খেলছি, সেই পুরোনো স্মৃতিগুলো অনেক মনে পড়ছে। তার সাথে ভাবলাম যে সবাইকে নিয়ে এমন কিছু টাইম স্পেন্ড করি যেগুলো আসলে সবসময়ই স্মৃতির পাতায় থাকবে। আর এখন যেহেতু আমার একটা চ্যানেল আছে, তো চ্যানেলে আমার ভিডিওগুলো থাকবে, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। আমার সাথে আমার বাচ্চারাও বড় হলে দেখতে পারবে, ওরা বুঝতে পারবে যে না, আমাদের বাংলাদেশে এইরকম একটা খেলা ছিল যা আমরা ছোটোবেলায় খেলতাম, যেটার জন্য আমাদের কোনো গ্যাজেটের দরকার হতো না। আমাদের গ্যাজেট হলো এই যে একটা পৃষ্ঠা আর একটা কলম, দ্যাটস এনাফ। এই দুইটা জিনিস দিয়েই আমরা অনেক আনন্দ করে খেলতাম। তো যাই হোক, আর কথা না বাড়াই শুরু করি আমাদের খেলা। আর 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 প্রথমেই বলে নিই আজকে খেলায় কে কে অংশগ্রহণ করছে। এ হচ্ছে আমার মামাতো ভাই রাকিব, ও হচ্ছে খালাতো বোন, আর ইনি হচ্ছেন আমার মামা। মামাকেও আগে দেখেছেন, পাস্তা রান্না করেছিল। আর ও হচ্ছে খালাতো বোন মরিয়ম, ওদের সবাইকেই দেখেছেন, সবাইকেই গানের কলি ব্লগটাতে আছে। তাই আর আজ আমি হচ্ছে আজকে সবার এই এই জায়গাটা হচ্ছে ভিডিও করব যে কে কী লিখছে, তাই আর ওদেরকে আর দেখালাম না। তো শুরু করে দিই আমাদের আজকের খেলা। প্রথমেই হচ্ছে আমরা সরেও দিয়ে লিখব নাম দেশ ফুলফল। তো সবাই লেখি, তারপরে দেখছি যে কে কি লিখলো। আমার আয়েশা আমাদের সাথে খেলছে, আসলে ও তো এত কিছু পারে না, তবে ও একটা জিনিস অবাক করে দিল, সেটা হচ্ছে আমার নাম লিখে। যদিও আমার নামটা অনেক সহজ, তবু ওর নিজে থেকে দেখেছে আমার নামটা চ্যানেলের নামে, এই জন্য ওর খুব ইজিলি এটা লিখে ফেলতে পেরেছে একা একাই। তারপর লিখে আমাকে দেখাচ্ছে যে ও লিখেছে। আমাদের না প্রথম অক্ষর দিয়ে নাম দেশ ফুলফল লেখা শেষ। বেশিরভাগই আমরা ফুল ফল পাইনি, আমি অনেকক্ষণ পরে পেয়েছি, তাও বাংলিশ করে লিখেছি। একটু দেখি এখন কার কি অবস্থা। রাকিব, রাকিব লিখেছে অন্তর, ও একদম সরিয়ে সরে আর হস্যই তিনটা দিয়ে নাম লিখে ফেলছে। দেশ পারে নাই, ফুল পারে নাই, ফল পারে নাই, আচ্ছা সমস্যা নেই, ওরা ছোট মানুষ। এটা হচ্ছে তাবাসুম, কি তাবাসুম লিখেছে অখিল অস্ট্রেলিয়া। আমি লিখেছি অমিত অস্ট্রেলিয়া অরেঞ্জ, ফুলের নাম পাইনি। অঙ্কুশ অপু অস্ট্রেলিয়া, ফলের নাম লিখেছে অলিভ। মামা কি লিখেছে অসীম অস্ট্রেলিয়া অরবরই, আচ্ছা এখন সবার অস্ট্রেলিয়া কাটো। এখন কিশোর উইনার, আচ্ছা এখন তাহলে আমি পাইছি 2, আচ্ছা মরিয়ম পাইছে 2, মামা কত পাইছেন 2, ও পাইছে 1, আয়েশা 5 পাইছে, ও দেখি ও আয়েশা গুড, আচ্ছা রাকিব পেয়েছে 1, আচ্ছা রাকিব একলা তো, একলা তো
আদিয়ান আমার বাবার নাম আর দেশের নাম লিখেছি আমেরিকা আর আমারান্ত আমারান্ত নামে একটা ফুল আছে লাল রঙের আর আনারস আচ্ছা মরিয়ম লিখেছে আখি আইল্যান্ড আঙ্গুর আঙ্গুর কি আপু আঙ্গুর হবে র আচ্ছা দি না আমার র আছে ও গুড জব আয়েশা আয়েশা আমেরিকা গোলাপ আঙ্গুর গুড জব আর তুমি কি লিখছো আমি আনার আর আমির নো প্রবলেম এখন আমেরিকা যে যে লিখেছে সবাই ক্রস দাও ওরটা ভুল হবে কেন ওরটা হচ্ছে বানানে ভুল হয়েছে এখন হচ্ছে এটা কাটা তাহলে তুমি পাচ্ছ দুই তুই পাইছিস কি আমির আর আনার ওকে আমরা যখন ছোটবেলায় খেলতাম এইরকম একজন আরেকজনকে দোষ দিতাম যে না তারটা হয়নি আমরা বলতাম তারটা হয়নি আয়েশা কি বানাইছে আয়েশা আমন আয়েশা লিখছে ইভা লিখছে লাভ বানাইছে তারপর এগুলো লিখছে এটা কি লিখছো বল এটা সীমারে আছে লিপস এটা কি ড্র করছো আচ্ছা বুঝলাম না সীমা ও বোট দেখছেন নদীতে বোট চলে দেখছেন আর এটা কে এটা সীমা না তুমি বলে এটাকে এটা লিপ পপস আর এটা কার চোখ এটা কাকে ড্র করছো ও রাকিবকে ড্র করছো এটা ফ্লাওয়ার নাইস ফ্লাওয়ার গুড জব আয়েশা সবাই একটা হাততালি দাও আচ্ছা তো আমরা এখন নেক্সট অক্ষরে চলে যাব নেক্সট অক্ষর হচ্ছে ক অ্যাকচুয়ালি সবগুলো স্বরবর্ণের সবগুলো অক্ষর দিয়ে পড়তে গেলে অনেক টাইম লাগবে আমরা জাস্ট এমন কিছু অক্ষর এখন নিতে চাচ্ছি যেগুলো দিয়ে খুব সহজেই আমরা অনেক ধরনের নাম পেতে পারি সব কিছুরই তো এই জন্য এখন নেক্সট অক্ষরটা হচ্ছে ক ওকে তো ক দেখি কে কী লেখে তারপর আবার আসছি আচ্ছা রাকিব কী লেখছো ক দিয়ে কামরুল কুয়েত কচি ফুল কি ভাই কচি ফুল নাই এটা ক্রস যাবে কচি ফুল নামে কোনো ফুল নাই এটা কি লিখছো কমলা কলা আর কমলা কমলা আচ্ছা আমি লিখছি কাশফিয়া কাজাকিস্তান কাঠগোলাপ কাঠ লিচু এমন কিছু লিখছি যাতে না মিলে কোহিনুর কাকলি কই কই আবার ফল তো নাম দেশ ফুল ফলের আমরা আর ফাইনালি শেষ করতে পারিনি এরপর মেহমান চলে এসেছিলো তাই আমরা আমাদের খেলাটা অফ করে দিয়েছিলাম এরকমটাই হতো আসলে খেলার এটার তো কোনো শেষ নেই আমরা খেলতেই থাকতাম যখন মা এসে বকা দিত তখন হয়তো বা খেলা খোলা রেখে তখন দৌড়ে ভয়ে চলে যেতাম তো আজকেও ওই রকমটাই হলো যদিও মার ভয়ে দৌড় দিইনি তবে আনফর্চুনেটলি আমাদের খেলাটা আর কমপ্লিট হয়নি ওইভাবেই আর অল্প একটু সময় খেলে তারপর চলে গিয়েছিলাম তো রাতের খাবার হিসেবে এটা অবশ্য অন্য একদিনের ব্লগ রাতের খাবার হিসেবে আমরা বাইরে থেকে গ্রিল চিকেন আর নান এনেছিলাম সবাই মিলে গ্রিল চিকেন আর নান খেয়েছি রাতের ডিনার হিসেবে তো আমার মা আবার যে বক্সে করে ওরা গ্রিল চিকেন দিয়েছে সেটাতেই আমরা নিয়ে নিচ্ছি যার যার খাবারটা তো ওইভাবে করেই মা সাজিয়ে দিচ্ছিলেন সবাইকে দুই পিস করে রুটি আর একটা করে গ্রিল আর সাথে একটা করে রায়তার প্যাকেট দিয়েছিল রায়তাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল তবে কালারটা একটু চেঞ্জ রায়তা সাধারণত হোয়াইট কালারের হয়ে থাকে বা একটু গ্রিনিশ হয় আর এটা একদমই অন্য একটা কালার ছিল তবে গ্রিল চিকেনটা অনেক টেস্টি ছিল বেশ ভালোই লেগেছে পরে শুনলাম যে এই দোকানের গ্রিল চিকেনটা নাকি সবাই খুব পছন্দ করে
তো এই তো সবাইকে আমি আবার একটু আগিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমরা সবাই একসাথে বসে তারপর খাচ্ছিলাম। এইদিকে আমার বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার ফ্লাইট খুব তাড়াতাড়ি চলে আসতেছে। তো আর বেশি দিন বাংলাদেশে নেই, আমার হাজবেন্ড আসবে আমাদেরকে নিয়ে যেতে। আর এইদিকে তো বেশ ভালোই আনন্দ করলাম কিছুদিন, আবার একটু মন খারাপও হচ্ছে যাওয়ার কথা মনে পড়লে। ওখানে যে ভালো লাগে না তা না, আমরা আমাদের আমরা আসলে মেয়েরা যেখানেই থাকি না কেন সেখানেই আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারি, বা আমাদের মানিয়ে নিতে হয়ও। তো নিজের সংসার ছেড়েও থাকতে ভালো লাগে না, আবার যখন নিজের সংসার ছেড়ে থাকি, যখন নিজের সংসারে থাকি তখনও অনেক দিন হয়ে গেলে ভালো লাগে না, ইচ্ছে করে যে দেশ থেকে পরিবার পরিজন বা বাবা সবার সাথে একটু দেখা করে আসি। তো কিছুই করার নেই, এভাবেই আমাদের লাইফটা চলে। তো বল আলহামদুলিল্লাহ, যেভাবেই চলুক না কেন সেভাবেই আমরা মানিয়ে নিতে প্রস্তুত ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।